বাড়ি সোলার পাম্প। জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের অপর্যাপ্ত ও অনিশ্চয়তা সেচের মাধ্যমে ফসল উৎপাদনের সমস্যা সৃষ্টি করে। বাংলাদেশে 17.5 লক্ষ সেচ যন্ত্র রয়েছে, যার মধ্যে শতকরা 85% ডিজেল চালিত। প্রতি বছর ডিজেলের দাম বেড়েই চলেছে। বাংলাদেশে সৌর আলোক শক্তির মাত্রা প্রতিদিন প্রতি বর্গ মিটারে 4.0 থেকে 6.5 কিলোওয়াট ঘণ্টা এবং প্রখর সূর্যালোক প্রতিদিন 6 থেকে 9 ঘণ্টা, যা সৌর পাম্প চালানোর জন্য উপযুক্ত। বাংলাদেশের বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে ফসল উৎপাদনে ক্ষুদ্র পরিসরে সেচের জন্য সৌর পাম্প বিকল্প হতে পারে। কৃষিতে সৌর পাম্প সেচ পদ্ধতি ডিজেল চালিত সেচ পাম্পের বিকল্প, দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব। ভূপৃষ্ঠস্থ পানি সেচের জন্য এক অশ্বশক্তির একটি সৌর পাম্প তৈরি করা হয়েছে। পাম্পটি 900 ওয়াট ক্ষমতার প্যানেল দ্বারা চালনা করা হয়। এক অশ্বশক্তির ডিসি মোটরের সাথে পাম্পের সরাসরি কাপলিং করে সৌর পাম্প তৈরি করা হয়েছে। এই পাম্পে কোনো ব্যাটারি লাগে না, ফলে শুধুমাত্র সূর্যালোকের সময় পাম্প চলবে। রাতে বা আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকলে পাম্প চালানো যাবে না। প্রধান বৈশিষ্ট্য: সেন্ট্রিফিউগাল টাইপ সৌর পাম্প ভূপৃষ্ঠস্থ পানি সেচের জন্য উপযোগী। এই পাম্প দ্বারা 20 ফুট গভীরতা থেকেও পানি তোলা যায়। এই পাম্প চালনায় তেল ও জ্বালানি লাগে না। এই পাম্প 900 ওয়াট সোলার প্যানেল দ্বারা চালনা করা হয়। এই পাম্পে কোনো ব্যাটারি লাগে না। রাতে বা আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকলে পাম্প চালানো যায় না। সবজি চাষের ক্ষেত্রে ড্রিপ সেচ পদ্ধতিতে নালা সেচ পদ্ধতির চেয়ে 50% পানি সাশ্রয় হয়। সৌরসেচের মাধ্যমে সবজি চাষ অর্থনৈতিকভাবে লাভজনক। সৌরসেচের মাধ্যমে ধান চাষ অর্থনৈতিকভাবে অলাভজনক। যন্ত্রের বিবরণ: পানি উত্তোলন উপযোগিতা ভূগর্ভস্থ। পাইপের ব্যাস 38 মিলিমিটার অর্থাৎ 1.5 ইঞ্চি। মোটরের শক্তি 1 অশ্বশক্তি। মোটরের প্রকৃতি ডিসি। ঘূর্ণন গতি প্রতি মিনিটে 3000 বার। প্যানেল শক্তি 900 ওয়াট। বিভব পার্থক্য 60 ভোল্ট। গড় পানির নির্গমন ক্ষমতা প্রতি মিনিটে 140 লিটার। সৌর পাম্পের মোট মূল্য 1 লক্ষ টাকা। এখন আপনারাই করেন করবেন পানি ফসল উৎপাদন করতে পানি লাগবে, পানি ছাড়া ফসলটা হবে না। এই জন্যে যে আমরা আমাদের এখানে আছে যে ড্রিপ সিস্টেম, আমরা এখানে কিন্তু ড্রিপ ইরিগেশন করে ফসল এগ্রিকালচার করব, যে ড্রিপে পানি খুব কম লাগে। এবং এমনি ভারতে যতটুকু পানি লাগে আমরা এক্সপিরিয়েন্স করছি, তার 60% পানি কম লাগে, মাত্র 40% পানিতে ফসল উৎপাদন করা যায়। এগুলো মানুষের ভিতরে আগে আসবে, এখন অনেকে সচেতন আসছে। আপনারা এই যে হিসেব আসেন তো ফরিদপুরে কেউ আসেন নাকি? হ্যাঁ, হিসাবে যে 1600 মিলিমিটার পানি লাগে বড় গান, সেখানে তো আমার টমেটো বা আলু চাষে মাত্র 600 মিলিমিটার পানি লাগে। এখন এই যে এইভাবে মানুষের ভিতরে আসতে তো সচেতনতা বাড়বে, তখন আসতে একদিনে তো হবে না কিছু এই আর কি। আপনার এই পাম্প সম্পর্কে আর কিছু যদি প্রশ্ন থাকে বলেন।
এখন এটা আমরা বলতেছি যে কস্ট বেশি, এটা হয়তো আমরা চিন্তা করতেছি সবসময়। আমি এই কথাই বলি যে আমার জীবনে হয়তো দেখে যাবো না, এই মোবাইলের মধ্যে একসময় এটা কস্ট প্যানেলের কস্ট শুনতে হ্যাঁ, তখন হয়তো এই প্যানেলের দামও কিনে দেবে, পাম্পের দামও কিনে দেবে। এবং মোবাইল সেট 1.5 লাখ টাকা দাম ছিল, এখন 50 টাকা। যেখান থেকে যে তার আছে, যে তারের মাধ্যমে আমরা সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, ভোল্টেজ বেশি লাগে এক ধরনের কানেকশন দিই, আবার যদি আমার ওয়াট বেশি লাগে এক ধরনের কানেকশন দিই। ভোল্টেজ বেশি কম আমাদের সরাসরি বিদ্যুৎ কার্যক্রম নাই, মোটর কি স্যার? ডিসি, হ্যাঁ ডিসি মোটর, এখানে ডিসি আসছে, এখানে এসি। আমি কালকে কী বলছিলাম যে একটা ইনভার্টার দিয়া ডিসিকে এসি করতে হলে ইনভার্টার দেওয়া, এখানে আমাদের কোনো ইনভার্টার নাই, ব্যাটারি নাই, ডাইরেক্ট ওই ধরনের কার্যক্রম আমাদের আছে। আমরা এসিকে বিক্রি করি, ডিসিকে ইস্যু করি, এটা ইনভার্টার আছে, ব্যাটারি আছে, এটা হলো ইজি। এখানে আমরা এখানে একটা প্যানেল হলে 75 ওয়াট, এখানে 300 ওয়াট।